হাই, স্বাগত সবাইকে ভবঘুরে জয়ন্তর একটা ফ্রেশ অ্যান্ড নিউ এপিসোডে, অ্যান্ড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। তো আজকে ফ্রেন্ডশিপ ডে, তো সেই কারণে একটুখানি বেরোবো, বাট কোথায় যাব আমিও জানি না। মানে জানো তো তোমরা সব কিছুই, যে কলকাতা সব কিছুই মেনলি বন্ধ, কোথাও যাওয়ার মতন সেরকম জায়গা নেই। বাট আমি আজকে বেরোবো, কোথায় যাবো কোনো কিছু ঠিক করতে পারছিলাম না, সেই কারণেই ঠিক করলাম যে চলো আজকে একটা 30-40 কিলোমিটারের রাইড মেরে আসি, রোড ট্যুর করবো। তো আমি এখান থেকে প্রথম যাব রুবি, রুবিতে গিয়ে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো, দেন আমরা ওখান থেকে কোথায় যাব তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো। গাইস, তো এখন চলে এসেছি রুবির মোড়ের কাছে, আর আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তোমাদের সঙ্গে মিট করিয়ে দিই। তো এটা হলো রূপম, আমার বন্ধু, আমি ওর সঙ্গে মিট করলাম, আর আমরা এখান থেকে যাব হচ্ছে যে তারাতলা। তো তোমরা আমার সঙ্গে থাকো, আর রাস্তার কিছু ক্লিপ দেখে নাও, আমি এর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আর তারাতলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো গাইস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। তো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমি আর এটা আমার বন্ধু রূপম দুজন মিলে একটা গান করব। তো চলো, বেসুরো গান, বেসুরো গান, বেসুরো গান, তো শুরু করি। সব বন্ধুদের উদ্দেশ্য করে, তাই তো? হুম, একদম। ইয়ারো দোস্তি বড়ি হাসিন হ্যায়, ইয়ে না হো তো ক্যা ফির বলো, ইয়ে জিন্দগি হ্যায় কোই তো হো রাজগার, বেগরস তেরা হো ইয়ার কোই তো হো রাজগার। ইয়ো, সো গাইজ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। অ্যান্ড সবাই ওই কি বলে, দুধ কলাটাকে কিন্তু অবশ্যই জোগাড় করে রেখো, মানে যে সাপ টাইপের যেসব বন্ধু বান্ধব আছে তাদেরকে দিতে লাগবে। তো চলো, সবাই ভালো থাকো ফ্রেন্ডশিপ ডেতে, বন্ধুদেরকে সবাই উইশ করো, আর ফ্রেন্ডশিপকে মানে নিজেদের বন্ধুত্বকে অবশ্যই বজিয়ে রাখো, আর সঙ্গে থাকো। তো এটা হলো আমার পিসি বাড়ির মন্দির, দেখো মাঝখানে আছেন শ্যামামা, বা দিকে আছেন মা তারা, ডান দিকে বাবা লোকনাথ, তার পাশে আছেন ভগবান শিবজি, এবং একদম ডান দিকে আছেন হনুমানজি। তো এটা 2012 সালে প্রতিষ্ঠা এই মন্দিরটা, সেই সময়ে বেলুড় মঠের স্বামীজি এসে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো তোমরা দেখো সব ঠাকুরগুলোকে, খুব সুন্দর, এই পাড়ায় খুব নাম করা, সবাই চেনে এই মন্দিরটা। তো গাইস, আমরা চলে এসেছি তারাতলায়, তারাতলার তো কাজ মিটে গেছে, বাট এখানে আমার পিসি বাড়ি, সেই কারণে আসলাম এখানে ঘুরতে পিসি বাড়িতেই। আর এগুলো বাড়ি, ও জঙ্গল জঙ্গল জঙ্গল, পুরো ভরা বাড়ি, পিছনে এইটা হচ্ছে মন্দির। তো আর তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমরা ক্লিপগুলো দেখে নাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। গাইজ, তোমরা সাবস্ক্রাইব করবে তাহলেই পরবর্তীতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো চলো, এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো গুড বাই।